সিলেট বিভাগের যতগুলো নদী আছে এর মধ্যে অন্যতম বড় ও সুন্দর নদী কুশিয়ারা। ভারতের বরবক্র বা বরাক নদী থেকে কুশিয়ারার উৎপত্তি। বরাক নদীর উৎপত্তি মণিপুরের উত্তরে আঙ্গানিনাগা পাহাড় হতে। বরাক কাছাড় জেলার পূর্ব সীমান্ত হতে বদরপুরের কাছে এসে সিলেট জেলার প্রবেশ করেছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জের অমলশীত নামক স্থানে এসে বরাক নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে, উত্তরের শাখা সুরমা ও দক্ষিণের শাখার নাম কুশিয়ারা। কুশিয়ারা নামের এই নদীটি যাত্রা শুরু করেছে এখান থেকে। নদীর পূর্ব দিকে ভারতের করিমগঞ্জ আর পশ্চিম দিকে বাংলাদেশের সীমান্তবর্তী শহর জকিগঞ্জ। দুই দেশকে বিভাগ করে মাঝ দিয়ে বয়ে চলেছে কুশিয়ারা। নদীতে অনেকগুলো ছোট বড় নৌকা আছে। এই নৌকাগুলো বাংলাদেশের। নৌকাগুলো সাধারণত দুপাড়ের মানুষ পারাপারে ব্যবহৃত হয়। শুধু যাত্রী নয়, মাঝে মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমদানি ও রপ্তানিতে ব্যবহার হয় এসব ছোট নৌকা। নদীর তীরে আছে কাস্টমস অফিস ও বাংলাদেশ পুলিশ কর্তৃক নিয়ন্ত্রিত জকিগঞ্জ চেকপোস্ট। চলছে কুশিয়ারা। কুশিয়ারা চলার পথে দেখে নেয় এ স্থানটি, নদীর পাড়ে একটি বাজার যার নাম দোবাগ বাজার। নদীর পাড়ের বাজার, তাই এ বাজারের বেশিরভাগ ক্রেতা বিক্রেতা আসেন নদীপথে নৌকা যোগে। বাজারটির জন্য এখানে গড়ে উঠেছে নৌকা ঘাট। এখানে প্রতিদিন প্রায় 100টি নৌকা আসা যাওয়া করে। নৌকাগুলো গড়গ্রাম, লোফাকোনা, উজিরপুর, মহিয়াখালি, জকিগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে আসে এখানে। শুধু ছোট নৌকাই নয়, লঞ্চ ও ট্রলার থামে এ ঘাটে। জকিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চগুলোর গন্তব্য বালাগঞ্জ। একসময় এখানে ছিল ফেরিঘাট। শেওলা সেতু প্রতিষ্ঠার পর ফেরিঘাটটি বিলুপ্ত হয়ে যায়। এ সেতু হওয়াতে দুপাড়ের জনগণের চলাচলের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। সিলেট সুতারকান্দি সড়কে 38 কিলোমিটারে শ্যাওলা সেতু অবস্থিত। একসময় প্রমত্তা কুশিয়ারা নদী ভাঙনে বহু জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল প্রায় বাধাগ্রস্ত হতো এবং ফেরি পারাপারে অনেক সময় নষ্ট হতো। এমনই ভাঙা গড়ার মাঝে একসময় শ্যাওলা সেতু নির্মাণের দাবি উঠে। অবশেষে শ্যাওলা সেতু নির্মাণের কাজ শুরু হয় 1994 সালে। 1999 সালের 31শে জুলাই শ্যাওলা সেতু উদ্বোধন হয়।
সম্পূর্ণ দেশীয় মুদ্রা, শ্রমিক, ঠিকাদার এবং প্রকৌশলীদের তত্ত্বাবধানে নির্মিত এই শেওলা সেতুটি দেশের কারিগরি উন্নয়নের ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বিভাগের মধ্যে মাছের জন্য বিখ্যাত কুশিয়ারা নদী। এই নদীতে অনেক মাছ পাওয়া যায়, বিশেষ করে বর্ষা পরবর্তী সময়ে জেলের মুখে হাসি ফুটে কুশিয়ারার মাছ ধরে। গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত নদীর তীরবর্তী এ ছোট বাজারটির নাম গোলাপগঞ্জ বাজার। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে এ বাজারে ক্রেতা বিক্রেতাদের সমাগম হয়, কেউ কেউ নৌকা যোগে আসেন এ বাজারে। প্রাচীনকাল থেকেই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এর কারণ নদীপথে যোগাযোগ সহজলভ্য এবং স্বল্প ব্যয়বহুল। এখানে গড়ে উঠেছে একটি ইটভাটা। এ নৌকাগুলো ইটভাটার জন্য জ্বালানি কয়লা বয়ে আনে। নদীতে যেসব যানবাহন চলে তার মধ্যে লঞ্চ অন্যতম। এসব সাধারণ মানের লঞ্চগুলো জকিগঞ্জ থেকে যাত্রা শুরু করে বালাগঞ্জ পর্যন্ত যায়। ঘাটে ঘাটে থামে লঞ্চ, যাত্রী উঠে নামে। লঞ্চের চালক দক্ষতার সাথে লঞ্চ চালিয়ে নিয়ে যায় তার গন্তব্যে।
দুতলা লঞ্চের নিচতলায় থাকে ইঞ্জিন রুম, মূলত এখান থেকেই লঞ্চ চালানোর প্রধান কাজ সম্পন্ন হয়। Thank you.